টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী বিজরি বরকতুল্লাহ। সেখানে কিছু ছবিও পোস্ট করেছেন তিনি। 25 সেপ্টেম্বর বিজরি বরকতুল্লাহ তার ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, একজন শিল্পীর বিনয় তাকে মানুষ হিসেবে অনেক উঁচুতে নিয়ে যায়। সেটি প্রমাণ করেছেন কলকাতার প্রথিতযশা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও বিনয়ে আমরা মুগ্ধ হলাম। তিনি আমাদের জন্য, মানে বাংলাদেশের কিছু শিল্পীর জন্য, রাতের খাবারের আয়োজন করেছিলেন তার বাড়িতে। চমৎকার সময় আমরা কাটিয়েছি তার বাড়িতে। ভীষণ পরিপাটি এবং শৈল্পিকতার ছোঁয়ায় পরিপূর্ণ বাড়িটির রয়েছে ঐতিহাসিক মর্যাদা। দারুণ একটি সময় পার করলাম আমরা। চঞ্চল চৌধুরী, তোমাকে ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য। কারাগারের দ্বিতীয় কিস্তির জন্য কলাকুশলীরা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে প্রসেনজিতের আমন্ত্রণে তার বাড়িতে যান চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, সৈয়দ আহমেদ শাওকিসহ কয়েকজন।